অবৈধভাবে দেশে প্রবেশ করায় ঝিনাইদহে তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বিজিবি জানায় অবৈধভাবে দেশে ঢুকে পড়েছে কয়েকজন, এমন খবরে মহেশপুর সীমান্তে অভিযান চালায় একটি টহল দল। এসময় লেবুতলা এলাকা থেকে ভারতীয় নাগরিক সাগর বিশ্বাস, তার স্ত্রী প্রজ্ঞা সম্পদ এবং তাদের সন্তানকে আটক করা হয়। উদ্ধার করা হয় 12 লাখ বাংলাদেশি টাকা, 7টি মোবাইল ফোন, ল্যাপটপ ও ভিসা কার্ড। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।